রেসিপি কিচেন বেঙ্গলি ঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি ডালিয়া। খুব চটপট, খুব কম উপাদান দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই সবজি ডালিয়া। খেতেও সুস্বাদু, পুষ্টিকর এবং অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সবজি ডালিয়া কিভাবে তৈরি করতে হবে। এই সবজি ডালিয়া তৈরি করার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো, আর নিয়েছি পেঁপে, আর নিয়েছি বিনস, আর নিয়েছি গাজর। এবার এই সবজিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে নিয়ে নেব ডালিয়া। আমি এখানে 2 কাপ মতো ডালিয়া নিয়ে নিয়েছি। এবার এই ডালিয়াটা জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। তারপর কড়াইটি গরম হলে দিয়ে দেব সরষের তেল। এবার দিয়ে দেব 5 ফোড়ন। এক এক করে সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। সবার প্রথমে আমি শক্ত সবজিগুলো দেব। সবার প্রথমে আমি বিনসটা দিয়ে দেব। এবার আমি বিনস দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বিনসটা হালকা ভাজা হলে এবার দিয়ে দেব পেঁপেগুলো। এবার পেঁপে দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে। পেঁপেটা হালকা ভাজা হলে তারপর দিয়ে দেব গাজর। এবার গাজরটা দিয়ে কিছুক্ষণ এরকম ভেজে নেব। তারপর দিয়ে দেব কুমড়োগুলো। এবার কুমড়ো দিয়ে সবগুলো সবজিকে একসাথে আবারও ভালো করে নাড়তে হবে। এবার এই সবজিগুলোকে হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এবার সবজিগুলো নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার সবজিটা একটু নরম হলে ঢাকাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সবজির সাথে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ পর দিয়ে দেব ডালিয়াটা। এবার ডালিয়াটা সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ডালিয়াটা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এমন ভাবে জল দিতে হবে যেন ডালিয়াটা খুব বেশি গাঢ় এবং খুব পাতলা যেন না হয়। এবার জল দিয়ে তারপর ঢাকা দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব।
চার থেকে পাঁচটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা, সবজি ডালিয়া কিন্তু রেডি। আপনারা এটা সকালে কিন্তু খেতে পারেন। এই সুস্বাদু খাবারটা কিন্তু খেলে পেটও ভরা থাকবে আর এটা খুবই পুষ্টিকর একটি খাবার। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।